সে বললো যে আমি ট্রিগার টিপিয়ে গেছি, তারপরে যে কটা গুলি বেরিয়ে গেছে, তারপরে সে কয়েক সেকেন্ডের বিষয়, তার সে সহযোগী ছিল আবার মোটর সাইকেলে সে চলে গেছে। তো এই প্রীতির বিষয়টা তার পরবর্তীতে সে জেনেছে আমাকে এটা বললো আর কি। সে টার্গেটটা আকাশকে আমরা গ্রেপ্তারের পরেই পারি, সে এর আগের দিনও, আগের দিনও ঢাকা ইনল্যান্ড সেন্ট্রাল ডিপো কমলাপুর, সেখানে একটি কাট আউট সিস্টেমে সে একটি মোটর সাইকেল এবং একটি পিস্তল একটি ব্যাগে করে নিয়ে, এবং তার সাথে আরেকজন যার নাম আমরা জানি কিন্তু তদন্ত স্বার্থে এখন বলবো না, তা দুজন এক মোটর সাইকেলে, তারা আগের দিনও এজিবি কলোনির পাশে জনাব টিপুর অফিসের আশেপাশে ছিল, যে সেখানে তারা টার্গেট করেছিল যে তাকে হত্যা করার, সেদিন পারেনি। পরে আবার সেই অস্ত্র এবং সেই তার প্রদত্ত যে মোটর সাইকেল এই কিলিং ব্যবহারের জন্য সেটি নিয়ে পরের দিন সে ট্রাই করে, ট্রাই করে খিলগাঁও ফ্লাইওভারের নিচে শাহজাহানপুর এলাকায় তাকে গুলি করে। আমরা এই মাসুম মোহাম্মদ আকাশ এক পর্যায়ে আমরা দেখি যে সে ঘটনার পরের দিন একটি রাতে একটি গাড়ি যোগে তার সহযোগী আরো ছিল তাদেরকে নিয়ে সে জয়পুরহাটে চলে যায়। জয়পুরহাটে চলে যায়, আমরা এক পর্যায়ে আমরা সব ট্রেস করতে পারছিলাম যে জয়পুরহাটে সম্ভবত সে সীমান্ত পাড়ি দেওয়ার একটা চেষ্টা চালিয়েছিল, যে তার ধারণা ছিল যে সে ধরা পড়বে না, তাকে কেউ চিনবে না। তো যেহেতু আমরা একটি বিষয় প্রায় বলি যে ঢাকা শহরে শুটিং ইনসিডেন্ট হলে আমরা কোনোভাবে তাকে ছাড় দিই না, তাকে ধরেছি। এখন যেহেতু তাকে আজকে সকালে আমরা হাজির করেছি, তার মাসুমিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় তার নামে কয়েকটি মামলা আছে, একটি মার্ডার কেসও আসে, আমরা এখনো ভেরিফাই করার সময় পাই নাই, যেহেতু ওই মামলা সে সরাসরি স্বীকার করেছে ধরার পরে। সে কিভাবে কি করেছে যে আমাদের প্রাথমিকভাবে জানিয়েছে, গুলি টুলির বিষয়গুলি জানিয়েছে যে তার পিস্তলে কতটুকু গুলি ছিল, কিভাবে করেছে, এগুলি আমরা প্রাথমিকভাবে জেনেছি। আমরা একদম 100% সেঙ্গুইন হয়ে আপনাদেরকে মিডিয়াতে বলেছি যে এই আমাদের আসামি আমরা গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞাসা সে 5 দিন আগে এটার জন্য তারা টিমটা জেনেছিল যে তারা এই কাজটি করবেন, 3 দিন আগে সে নামটি পায় আমাকে, আমাদেরকে যেটা বলছে 3 দিন আগে নাম পায়, সে 2 দিনের এই প্রচেষ্টা চালিয়ে গিয়েছিল, 3 দিন আগে নাম পায়। আমরা এটাও অবাক হয়েছি যেহেতু যে যাকে মারা হয়েছে সে একজন সমাজের একজন মানে বলবো একজন রাজনৈতিক ব্যক্তি, তাকে মারার সময় তার হাত কাঁপলো বাবা চিন্তা হলো না, এই বিষয়গুলি সে আমরা জিজ্ঞাসাবাদে এনেছি যে তুমি এটা করলে কেন। সে একটি ইউনিভার্সিটি থেকে গ্রাফিক ডিজাইনের উপরে পড়ালেখা করা, তার বাবা এক স্কুল টিচার, তার ওয়াইফ আছে, বাচ্চা আছে একটি, সবই আমরা সব অ্যানালাইসিস করছি আমরা, কিন্তু যে সে প্রাথমিকভাবে যেটা বলছে সেটা এখনো আমরা পরবর্তী তদন্তে আমরা গেলে এটা আমরা এস্টাবলিশ করতে পারবো। সে কিছু নাম তো বলেছেই আমাদের কাছে যেগুলি এখনই সে এমনি সে আমাদের প্রাথমিকভাবে যেটা জানা যে সে সবসময় একটা ফ্রাস্ট্রেশনে থাকতো, কারণ তার কয়েকটা মামলা আছে। সে বলেছে ফেরারি, আমরা ফেরারি কিনা এটা আমাদের এখন ভেরিফাই করতে হবে, আমরা একটা মামলা পেয়েছি তার নামে। আর সে বলে তার চারপাশ আমি আমি শেষ করি একটু, 4-5টা মামলা আছে, সে বলেছে আমাদের সবগুলো একটু ভেরিফাই করতে হবে। সে তার যে ফ্রাস্ট্রেশনের জায়গা, সে তো এই কারণে সে তার বাবার, তার বাবা একজন শিক্ষক বলেছে আর কি, রিটায়ার্ড স্কুল শিক্ষক, তো এই কারণে সে বাড়িতে যেতে পারে না, তাকে অনেকেই বলেছে যে তাকে এই এই কাজটা করলে তাকে সে করার বিষয়গুলি এরকম একটা বিষয় আছে। তো এইগুলি আমরা তদন্ত করে, তার মুখের কথাই তো সব হবে না, আমাকে সবগুলি জিনিস একটি সাজিয়ে নিয়ে আমাকে তদন্ত শেষ করতে হবে প্রাথমিকভাবে।